না আবার চট করে অন্য রাজ্যে হবে না, তাকে ওই সমস্ত চালাকি আমার সঙ্গে হবে না। অর্জুন পার্থকে আশীর্বাদ করলেও দেবদূত ঘোষ ব্যারাকপুরে জিতবে বললেন তড়িৎবরণ তোপদার। ব্যারাকপুর লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে বাম কংগ্রেসের জোট প্রার্থী দেবদূত ঘোষ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী। তবে তার কিছুক্ষণ পরেই ব্যারাকপুরের বর্ষিয়ান সিপিআই নেতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অর্জুন সিং এবং পার্থ ভৌমিক দুজনেই আমার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন। তবে আমাদের প্রার্থী দেবদূত ঘোষ পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা মেজাজও হারিয়ে ফেলেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা তড়িৎবরণ তোপদার। দীর্ঘদিন পরে আপনাকে মানে আবার দেখা গেল। আমি আপত্তি করলাম, দেখা গেল মানে আমি যেদিন হেরেছি 2009 সালে সেই দিন বিকেল থেকে বেরিয়েছি, ঘরে ঢুকিনি, প্রতিদিন সকাল বিকেল বেরোই, লোকের মধ্যেই থাকি প্রতিদিন। মানে হেরে যাওয়ার পর আমি যে খুব লজ্জিত ওরকম না, আমি সেদিনই বিকেলবেলা বেরিয়েছি। আমাকে এইসব প্রশ্ন করাটা কি ঠিক হচ্ছে? না না আবার চট করে অন্য রাজ্যে হবে না, তাকে ওই সমস্ত চালাকি আমার সঙ্গে হবে না। ঝট করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তুমি, আপনি তো অর্জুন সিং আপনার কাছে আশীর্বাদ দিতে গেছিলেন, পার্থও গেছিলেন, ভৌমিকও গেছিলেন, আপনি তাদের আশীর্বাদ, দেবদূত এসেছিল তাদের কাছে, তাদেরকে আশীর্বাদ, আশীর্বাদ করা এক জিনিস আর সবাইকেই বলেছি যে আমার ক্যান্ডিডেট। আমি বলছি আমার ক্যান্ডিডেট, তারপর বলছেন যে প্রত্যেকে আপনার কাছে আশীর্বাদ দিতে যাচ্ছে, ব্যাখ্যাটা কি? ওদেরকে জিজ্ঞেস করবেন, ওদেরকে জিজ্ঞেস করবেন এবং ওদেরকেই তো জিজ্ঞেস করা উচিত, আমাকে কেন জিজ্ঞাসা করবেন? স্যার আপনার সঙ্গে অর্জুন সিংকে সবাই বলছে, শোনা যাচ্ছে যে মামা ভাগের সম্পর্ক। না, কোনোদিনও মামা ভাগ্নের সম্পর্ক ছিল না। ওখানে আমার বন্ধুর ভাগ্নেরা থাকে, তারা সব অর্জুন সিং এর এগেইনস্ট। জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন, তারপর উনি ক্ষমতায় এসেছে, আপনি যেটা বললেন এটাকে কি আমি স্টুপিড বললাম? এই ব্যাখ্যাটা কি হবে? ও মমতা ব্যানার্জি জ্যোতিবাবুর আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, নিয়েছিলেন তো, সেটা আপনার কাছে ব্যাখ্যা হতে পারে, আমার কাছে ব্যাখ্যা গ্রহণযোগ্য ব্যাখ্যা। আবার আপনি অর্জুনকে আশীর্বাদ করছেন, অর্জুন সিং ও পার্থকে করিনি, অর্জুনকে করেছেন, মানে আপনি তো মানে একদিকে যেতে চাইছেন যে মানে পার্থকে, পার্থ তো সবার আগে এসছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে আপনি এখনো অপার সঙ্গে এটা মনে করছেন সবাই? আমি যখন রাজনীতি করি এখনো, স্বভাবতই ব্যারাকপুর শিল্পাঞ্চল বলে যে একটা মুখস্থ লব্জ আছে এইটা একটু কারেক্ট করতে হবে। শিল্পাঞ্চল সহ ব্যারাকপুর, হ্যাঁ, যে ভাস্ট এরিয়া, সেখানে রাজনীতি যখন করি তাহলে কিছুটা প্রাসঙ্গিকতা যতক্ষণ বেঁচে আছি থাকাটা উচিত। এখন আমি জানি না সত্যি আছে কি না, সেটা আমার জানা নেই, সেটা আপনারা বলতে পারবেন। যারা আপনার আশীর্বাদ দিতে যাচ্ছে, আপনি আশীর্বাদ করছেন, যাদের সিপিএম বিজেপি এবং তৃণমূল, তারাই আবার তাদের রাজনৈতিক ক্যাম্পেইনে বলছে আপনার সাংসদ পদ থাকাকালীন সব থেকে বেশি কারখানা বন্ধ হয়েছে। ভুল কথা, ভুল কথা। টিটাগড় পেপার মিল বন্ধ ছিল, সেটা খোলা হয়েছে। টিটাগড় পেপার মিলের সেকেন্ড পার্টটা কাকিনাড়াতে ওইটা খোলা হয়নি, এক নম্বরটা খোলা হয়েছে, তিন নম্বরটা কটকে বিক্রি হয়ে গেছে আগেই, বার্ড হিলজার্স তারাই বেঁচে দিয়েছিল। তা এখন এই
টিটাগড় পেপার মিল যদি খোলা থাকতো অ্যাজ ইট ইজ, তাহলে সেখানে কাজ করতে হচ্ছে 2000 লোক। এখন ওখানে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি তৈরি করা হয়েছে আমার আমলে, এবং আমার সাহায্য সহযোগিতায় আমি এটা জোর দিয়ে বলছি, তার ফলে ওখানে এখন কাজ করে হচ্ছে প্রায় 3500 লোক। তাহলে কী রেজাল্ট কী দাঁড়ালো, রেজাল্ট কী দাঁড়ালো যে আমি বন্ধ করে দিচ্ছি সব? না না, প্রচারে তো বলছে, প্রচারে তো বলছে যে আমাদের সময় 45000 লোক মারা গেছে, প্রচারে বলছে। সে তো মমতা ব্যানার্জি শ্মশানে গিয়েও বসে থেকেছে, মানে বডি জোগাড় করে সিপিএম এর ঘাড়ে চাপানোর জন্য। হ্যাঁ ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।